বিপদের মধ্যে মহাবিপদ, সমুদ্রে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুইফা, তখন উপকূলের দিকে ধেয়ে আসছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মুইফা। এবং কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, কোন কোন জেলাগুলিতে চালাবে ধ্বংসনীলা, উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে, কোন কোন জেলাগুলিতে জারি হয়েছে আগাম সতর্কতা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সমুদ্রে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় মুইফা, একটু একটু করে স্থলভাগের দিকে এগোতেও শুরু করেছে, যা স্থলভাগে আঁচড়ে পড়ার পর উপকূলীয় এলাকাগুলিতে প্রবল ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। মুইফার গতিবিধির উপর কড়া নজর রাখছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়েছে, তৈরি রয়েছে তৎপরকালীন পরিস্থিতি মোকাবিলা দল। দুই প্রতিবেশী দেশেই শুরু হয়েছে তৎপরতা। ঘূর্ণিঝড় মুইফা পূর্ব চীন সাগর হয়ে ক্রমশ এগিয়ে আসছে চীনের পূর্ব উপকূলের দিকে, এর জন্য সেখানে লেভেল 4 সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝড় ছাড়াও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমস্ত জাহাজকে বন্দরে ফিরে আনা হয়েছে যাতে সেগুলি বিপদের মধ্যে না পড়ে, উপকূলের ধার থেকে সকলকে সরে যেতে বলা হয়েছে। শুধু চীন নয়, চীনের প্রতিবেশী রাষ্ট্র তাইওয়ানেও সতর্কতা জারি হয়েছে। ঝড়টি মঙ্গলবারের মধ্যে স্থলভাগে প্রবেশ করার কথা, তা প্রবেশ করলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা বোঝা না গেলেও সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকছে তাইওয়ান প্রশাসনও। এই সময় চীন, তাইওয়ান ও ফিলিপিন্সের মতো দেশগুলিতে একের পর এক ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ে। টাইফুন মুইফা চলতি বছরে এখনও হওয়া 12তম টাইফুন হতে চলেছে। কদিন আগেই হিন্নামোর নামে টাইফুনে তছনছ হয়েছে অনেক এলাকা। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।